দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ভিডিও উপস্থাপনা করতে চলেছি সেই ভিডিওটি হচ্ছে টিন মার্কেট নিয়ে। অর্থাৎ এখানে আপনারা পেয়ে যাবেন টিন, যে সমস্ত টিন আমরা বাড়ির ছাদে ব্যবহার করি এবং দৈনন্দিন অনেক কাজে বা কমার্শিয়াল অনেক কাজে আমরা ব্যবহার করে থাকি, সেই টিনের মার্কেট আজ আপনাদের সামনে উপস্থাপনা করব। এবং তার মধ্যে একটা বেছে নিয়েছি, এই মার্কেটের মধ্যে একটা বেছে নিয়েছি একটি দোকান, সেই দোকান থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সঙ্গে থাকুন এবং অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার কাকু। আচ্ছা, এই দোকানের নামটা একটু বলুন। এমএনবি বজরং স্টিল প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আপনাদের কাছে এখানে মূলত মেনলি কী কী পাওয়া যায়? জিআই আইটেম আমরা বিক্রি করি। আচ্ছা, জিআই হয়ে গেল আমার জিসি, গ্যালভানাইজ করোগেটেড। আচ্ছা, আর জিপি হয়ে গেল গ্যালভানাইজ প্লেন। আচ্ছা, এবার গ্যালভানাইজ প্লেনের মধ্যে নানা রকম সাইজ হয়, 6-3 হয়, 8-3 হয়, 8-4 হয়, 6-4 হয়, যে যেরকম সাইজ নেবে, পাতলা মোটা। আচ্ছা কাকু, যারা গ্রামে বা শহরে ছোট্ট একটা দোকান খুলে এই বিজনেস স্টার্ট করতে চাইছে, তারা যদি এই বিজনেস করে লাভবান হতে পারবে? নিশ্চয়ই হবে, কেন হবে না। আচ্ছা, আপনাদের এখানে মূলত সব হোলসেলে পাওয়া যায়? সব হোলসেল, আমাদের রিটেল পাওয়া যায় না? না, রিটেল আমরা আমরা রিটেল আমাদের রিটেলতে মাল নেয় নিয়ে ওরা বেচে একদম। আচ্ছা, এখানে মিনিমাম কত মাল নিতে হবে? যার যেরকম ক্যাপাসিটি, কেউ 2 বান্ডিল নেয়, কেউ 1 বান্ডিল নেয়, কেউ 20 বান্ডিল নেয়, কেউ 100 বান্ডিল নেয়, কেউ 50 বান্ডিল নেয়। আমাদের সব থেকে সর্বনিম্ন মানে কত, 1 বান্ডিল? সর্বনিম্ন 1 বান্ডিল, 1.5 বান্ডিল, 2 বান্ডিল নিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই এই সিটগুলোর মধ্যে আমি যে সামনে যে সিটগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সিট বলে? এগুলোকে জিআই বলে, জিআই, জিআই সিট। এই দেখো, আজকের রেটে, আজকের দিনে হোলসেল কী দাম যাচ্ছে? হোলসেল যেমন যেমন এখন দাম যাচ্ছে 195 আছে, 195 থেকে আরম্ভ করে 210, 250, আচ্ছা 280, যে যেমন পাতলা মোটা দাম হবে, গেজের উপরে দাম দাম হবে। হ্যাঁ, 195, এটা যে সামনে দেখতে পাচ্ছি এর চেয়ে এটা কম আছে, সে মালটা এখন নেই, ওটা 180 করে বিক্রি হতো আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি এই এই যে মালটা কী হিসাবে নিতে হবে, যে 195, কেউ রোল নেয়, 10 পিস নেয়, 20 পিস নেয়, দামটা বলছেন আপনি, ওটা কত পার পিসের দাম? পার পিসে কত সাইজ? এটা 6x3, 6x3 রয়েছে সাইজ। 180 থেকে শুরু আপ টু আপনার হয়ে যাবে প্রায় ধরুন না 1580-1600 পর্যন্ত দাম আছে, এই ধরনের এরকম গেজ আছে, নানা রকম গেজের উপর এটা এ হয়। আচ্ছা, এই যে টিনগুলো আমরা দেখতে পাচ্ছি ওটা যাবে এর উপরে? আমি বলছি সাইজ কত রয়েছে? 10 ফুট আছে, 10x3.5, 10x3.5 রয়েছে, 3.5 ফুট চওড়া, 10 ফুট লম্বা। আচ্ছা, এইগুলো কী দাম যাচ্ছে এখন হোলসেল? এগুলো এখন আমরা মোটামুটি 123-125 এরকম বিক্রি করছি। 123-125? হ্যাঁ, 25। 123-125 কি সাইজ? মানে রানিং ফিট, ফিট একটাতে, এইটাতে কত ফিট? এটা যেমন 10 ফিট আছে, 3.5 ফুট চওড়া আছে, 10 ফিট। হ্যাঁ, মানে একটা দাম আমরা হয়ে গেল 1230 টাকা দাম হয়ে গেল, 1230 টাকা 10 ফুটের দাম, 10 ফুট ওই হিসাবে 6 ফুট, 7 ফুট, 8 ফুট ওই হিসাবে দাম আমার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কি আলাদা সাইজ? এসব একই সাইজের, এগুলো 6 ফুট আছে, এটা আছে 7 ফুট আছে, এখানে সব 12 ফুট, আচ্ছা 14 ফুট, 16 ফুট, যে যেমন মাল লাগে সে সেরকম মাল হবে। আচ্ছা, এগুলো আপনার যে দামগুলো এর কি কমাও পাওয়া যায় না? এর কম, এটাই একটি সাধারণত গেজ, এটা 4-5 হয়, 5-0 হয়, 5-0 দাম অনেক বেশি হয়। এটা কত কেজি রয়েছে? এটা 4-5 mm মাল আছে, 4-5 mm, 0.45। আচ্ছা, এই যে রানিং ফিট, রানিং ফিটের ব্যাপারটা যদি অনেক আমাদের দর্শকদের যদি, রানিং ফিট বলতে যেমন 10 ফুট, 3.5 ফুট তো ফিক্সড। আচ্ছা, লম্বাটার উপরে ডিপেন্ড, ডিপেন্ড 10 ফুট হয়, 12 ফুট, 3.5 আপনার ফিক্স হচ্ছে, এবার রানিং ফিট হিসেবে আপনি এক দাম মাপবেন লম্বাটা, লম্বাটা স্কোয়ার ফিট হলে স্কোয়ার বাই নয়, আমি বুঝতে বলছি মানে দর্শকদের সুবিধার্থে জানার জন্য আমি বলছি যে স্কোয়ার ফিট মানে চারদিকেই সেম টু সেম হতে হবে, স্কোয়ার শেপ হতে হবে। আর 4 কত গেজ বললেন? 0.45 mm, 0.45 mm, এর উপরের গেজ গেলে কত? 0.50 mm। হ্যাঁ, সেগুলো 135 টাকা করে, 135 টাকা। এগুলো কি কোম্পানি সব? জিন্দাল কোম্পানি? জিন্দাল, ভূষণ। আচ্ছা, আপাতত এই মাল আমরা রাখি। আচ্ছা, মেনলি জিন্দাল আর ভূষণ কোনটা চলছে বেশি? দুটোই চলছে, দুটোই ভালো চলছে। হ্যাঁ, যেটা আমাদের হোলসেল মার্কেট, হোলসেল দাম, এবার যে দাম বেরোবে তার দাম ব্যাপার, কেউ 5 টাকা ফুটে রাখবে, কেউ 8 টাকা রাখবে, কেউ 10 টাকা রাখবে, সেটা তার ব্যাপার। আমি বলছি এখান থেকে তো মাল হোলসেলে নিল, দিয়ে সে তো রিটেল করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবার আমি বলছি মিনিমাম এখান থেকে মিনিমাম একটা মার্জিন, মিনিমাম 5 টাকা তো ফুটে রাখতেই হবে, 5 টাকা ফুটে রাখতেই হবে। আচ্ছা, এখানে আবার ট্রান্সপোর্টের ব্যাপার রয়েছে, সব কিছু পুষিয়ে যাবে, খরচা আলাদা, সব, হ্যাঁ সব পুষিয়ে এসে যাচ্ছে, যারা নেবে তারা জানবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলো টিনের উপরেই তাই তো? ছাপা ছাপা বিভিন্ন রকম ডিজাইনের আছে, এগুলো কি হিসাবে দাম বা হোলসেল কেজি হিসাবে আমরা বিক্রি করি? কেজি হিসাবে একটা বান্ডিল তবু কত মিনিমাম কেজি হবে লেখা থাকে? মোটে সব 44 কিলো, শুধু 44, যা সৌদিস, শুধু 44 কিলো। দামটা বললেন, দাম কত করে? 45 কিলো হয় তাহলে 45 কিলো দাম কত পড়ছে? 108 টাকা করে কিলো আমরা বিক্রি করছি, 108 টাকা, 108 ইনটু 45 করলে দাম বেরিয়ে গেল, 108 টাকা।
সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে অনেক রকম ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর সিটস রয়েছে, সিট রয়েছে, যেগুলো সব জিন্দাল কোম্পানির সিট আমি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সাইজের ভূষণও রয়েছে। ভূষণ এগুলো বিভিন্ন রকম সাইজের রয়েছে। এগুলো দেখুন প্রিয় দর্শক বন্ধু, এগুলো সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখা রয়েছে। এগুলো বিভিন্ন রকমের দামের এবং বিভিন্ন কোয়ালিটির এগুলো হয়ে থাকে। এগুলো একটু মোটা আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম গেজের আপনি পাবেন। আচ্ছা, এই যে এই সিটটা আমি দেখতে পাচ্ছি, একটু কালার সিট আছে, এটা এই কালার সিটগুলো কি? 210 টাকা বিক্রি হচ্ছে আমি পার পিস। 210, সাইজ কি হবে? সাইজ 6/3। আচ্ছা, যেগুলো এই কালার টিন ছাড়া যেগুলো নরমাল, যেগুলো পুরান মানতে, এগুলো সাদা, যেগুলো স্টেপ কলু করা আছে, ভাঁজগুলো করা আছে, ওগুলো জিআই কর্গোরের সিট। জি, হ্যাঁ, ওগুলো একটু দেখান, ওগুলো কর্গোরের সিট। এগুলো কত গেজের হয়? এটা 20 হয়, 25 হয়, 0.20, 0.25, 0.30, আচ্ছা, 0.16 পাতলা মালের মধ্যে, 0.10 যত নম্বর কম হবে তত পাতলা হবে, যত নম্বর বাড়বে মাল মোটা হবে, মাল মোটা হবে। কি দাম হিসেবে দাম হবে থেকে স্টার্ট রয়েছে? এটা মোটামুটি আমরা ওই 1900 মধ্যে হচ্ছে কমা মালটা, 1800 আছে। 1900 কতটা বান্ডিল দাম? 70-72 ফুটে বান্ডিল, 6 ফুট 12টা, 7 ফুট 10টা, 8 ফুট 9টা, এরকম ভাবে হয়, এই হিসেবে বান্ডিল হয়। আচ্ছা, এখানে বান্ডিল ছাড়া তো বিক্রি হয় না। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, পাশেই এদের এনাদের যে দোকানটা রয়েছে এবং পিছনে অনেকটা স্পেস রয়েছে, এবং এনারা বহুত বড়, মানে বড় ব্যবসায়ী রয়েছে। দেখুন থরে থরে বিভিন্ন রকম স্টক এখানে, দেখুন বিভিন্ন রকম সিট রয়েছে, এগুলো দেখুন। এগুলো একটু মোটা মাল নাকি? মোটা মাল। এগুলো কত জিআই? কী দাম আছে? কোনটা? এটা 2280-2300 মধ্যে বিক্রি করি আমরা, মোটা মাল। যেটা বান্ডিলটা? হ্যাঁ, এটা এটা কাটিং আছে, 8/4। 8/4-এর দাম? 8/4। আচ্ছা, এইখানে তো হেভি জায়গায় যেগুলো খুব, এগুলো হেভি, হ্যাঁ হেভি, এগুলো সব আইসিএস লাগে লাগে। আচ্ছা, গেজগুলো কি, গেজগুলো কী আছে? এটা তো 18 কেজি হয়ে গেল। ওই পড়া 8/3 সব আছে, এগুলো সব, এগুলো 8/3 সব র্যাকগুলো দেখিয়ে দেবেন, সব র্যাক ভেতরে রাখা আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই র্যাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম ভ্যারাইটি, এবং সব থরে থরে সারি সারি সব সাজিয়ে রাখা রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। আজকে একটু ছুটির দিন বলে দাদারা একটু সময় দিতে পারছে আমাদের, নাহলে একটু অসুবিধা হয়ে যেত। আর এই এইটার দামটা একটুখানি আমাদের বলে দিন, ওটা এই যে এই মানে এটা 480-450, এটা দেখিয়ে এলাম তো, ওটা তো রোল দেখলেন, এটা কাটিং মাল আছে, এটা কাটিং 480 পিস, 480। সাইজ কত আছে? 8/3। 8/3 আছে, 450-480 এরকম দাম আছে। রয়েছে প্রচুর মোটা মোটা সিট রয়েছে, এগুলো কি অনেক মোটা মোটাটাই অনেক? এগুলো কত কেজি হবে? এটা 20 গেজ আছে, 18 গেজ আছে। দাম এ দাম মোটামুটি দাম পড়ে যাবে আপনার ওই 1600 থেকে আরম্ভ করে 1700-1800-1500 বিভিন্ন দামের আছে। এই সাইজটা? এই সব সাইজ, এটা 8/3। 8/3 এটা কেমন সব প্রপার সব বিভিন্ন কেজি, বিভিন্ন রকম মাল রাখা আছে, বিভিন্ন রকম মাল আছে, বিভিন্ন রকম দাম হবে। কেউ যদি তার সাইজ মতো চাইতে সেটা কি দেওয়া সম্ভব? সাইজ বলতে আমাদের কাছে সাইজ 8/3, নাহলে 8/4, নাহলে 6/3, নাহলে 6/4। কাটিং করে এখানে কিছু বিক্রি হয় না, হোলসেল মার্কেট তো। এটা এবার ওখানে জুড়ে নিতে হবে, যার যেরকম যার রিকোয়ারমেন্ট যেমন দরকার সেসব কেটেগুলো তৈরি করে, কেটে তৈরি করে পাচ্ছি, যেগুলো খুব হেভি মাল এবং হেভি জায়গায় ব্যবহার করে। খালি গেজগুলো দেখুন, প্রচুর মোটা মোটা গেজ। আপনারা চেয়েছিলেন যে এরকম একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি, আজকে তার অবসান ঘটছে, অর্থাৎ সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি আমরা এনাদের হেল্পে বা সহযোগিতায়। আমরা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। জিআই কয়েল, জিআই কয়েল, যেটা আমাদের আর্থিং কয়েল, যেটা কয়েল ফর্মে রাখা আছে এটা। আচ্ছা, এটা কেজি হিসেবে বিক্রি দাম বললাম, হ্যাঁ কেজি হিসেবে বিক্রি, 52 কিলো 700 ওজন, ওজন লেখা আছে, ওজন রয়েছে, ওই হিসাবে দামটা হয়ে যায় জিনিস। এখন সব চারিদিকে স্টক রয়েছে, দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে দেখুন বিভিন্ন সারি সারি সব মাল সাজিয়ে এবং গুছিয়ে রাখা রয়েছে। দেখুন এই যে ধরুন গ্রামে বা শহরে কেউ বিজনেস করতে চাইছে, সে প্রথমে কী কী মাল রাখবে, সেক্ষেত্রে যখন 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 আসবে আপনারা একটা গাইড করে দেবেন তো? সেটা তার তার আগে দেখতে হবে সেখানে কীরকম মাল চলে। হ্যাঁ, কোনো জায়গায় পাতলা চলে, কোনো জায়গায় মোটা চলে। হুম, ওরাই সেটা ওরাই বলে দেবে যে আমার এখানে এই ধরনের মাল চলছে, আমার এখানে এই ধরনের মাল, সেই মতো দেখে আমরা গাইড দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে কী মাল আপনার লোকালে চলছে সেই মাল ওরাই বলবে, সেই তথ্যটা আপনাকে বললে তাহলে আপনি তার উপরে মাল এ করে দেবো, সেই সেই হিসাবে আপনারা ভাগ করে দেবেন যে এই মালগুলো আপনি রাখতে পারেন। তাহলে এগুলো কী আছে কাকু? এই এফআর ফিউ সিট, ফাইবার সিট যাকে বলা, ফাইবার সিট। সাইজ কী হয়? এর সাইজ ওই 10 ফুট, যেমন জিসি হয় 10 ফুট, 8 ফুট, 9 ফুট। আচ্ছা, আর চওড়াই হচ্ছে 15-3 ফুট চওড়া, ফিক্সড ফিক্স চওড়া। এগুলো এই লাইটের জন্য সব পারপাস ইউজ করে। কী দাম রয়েছে এগুলো? এগুলো আমরা 45 টাকা ফুট হিসেবে বিক্রি করি, 45 টাকা। ওই লং ফুট যেটা বললে, লং ফুট যা রানিং ফুট, রানিং ফুট, হ্যাঁ 45-70 টাকা। বিভিন্ন আমি শেপের দেখতে পাচ্ছি, ওই তো শেপ বলতে ওই একটা, এটা 130 টাকা করে ফুট আমরা বিক্রি করি, 30 টাকা ফুট রানিং ফুট, সব সব রানিং ফুট, সব রানিং ফুট। আচ্ছা,
সব ধরনের মোটামুটি আইটেম এখানে আইটেম পাওয়া যাবে যাগুলো হয় যেগুলো হয় যারা পার্টি নাম বলে এই লরিতে মাল পাঠান, এই ট্রান্সপোর্টে মাল পাঠান, আমরা সেই হিসেবে মাল পাঠিয়ে দিই। এখানে হাওড়া থেকে বা কলকাতা থেকে আসতে গেলে কিভাবে আসবে? হাওড়া থেকে আসতে গেলে ধরুন হাওড়া তো মেন পয়েন্ট, হাওড়া থেকে নামলো ওজা বাস ধরে কিংবা পায়ে হেঁটে রাজাঘাট আসবো বলে চলে, রাজাঘাটার পাশেই ব্যাস। আর শিয়ালদা থেকে এলে আপনার শিয়ালদা থেকে এলে রাজাঘাটে নামতে হবে বাস ধরে, বাস ধরে এখানে এলেই এই লোকেশনেই আপনার লোকেশনে আসতে হবে রাজাঘাটটা। আচ্ছা আচ্ছা, বলছি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ফোন নাম্বার দোকান 9875591289। কী নাম আপনার? আমার নাম হচ্ছে সুব্রত সাহু। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এই রিলেটেড তথ্য অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।